আমরা এখন আসছে হচ্ছে বিখ্যাত গোপালপালের প্রসিদ্ধ মন্ডার দোকানে। এটা হচ্ছে মুক্তাগাছা ময়মনসিংহর যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির ঠিক রোডটার একদম মাথায়। এটা প্রায় 150 বছরের পুরনো একটা মিষ্টির দোকান বা মন্ডার দোকান। মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত মিষ্টি। রামগোপাল পাল 1824 সালে এই মিষ্টি প্রথম তৈরি করেন। মুক্তাগাছার বিখ্যাত এই মন্ডার একটি চমৎকার ইতিহাস আছে। একদিন গোপাল পাল তার স্বপ্নে দেখলেন এক ঋষি তাকে মন্ডা বানানোর জন্য আদেশ করছেন। তিনি ঘুম থেকে উঠে চুলা জ্বালালেন, হঠাৎ দেখলেন দৈবিকভাবে এক ঋষি সেখানে উপস্থিত। সেই ঋষি তার হাত দিয়ে চুল্লি স্পর্শ করলেন এবং গোপাল পালকে মন্ডা তৈরি শিখিয়ে দিলেন। চিনি ও দুধ দিয়ে পরে এই মন্ডা বানিয়ে তিনি তৎকালীন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট নিয়ে গেলেন। সেই মন্ডা খেয়ে মহারাজা এই মন্ডার এত প্রশংসা করলেন যে এর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। এমনকি মহারাজা সূর্যকান্ত আচার্যর কাছে যদি কোনো অতিথি আসত, তিনি এই মন্ডা দিয়েই তাদের আপ্যায়ন করত। এখানে স্পেশাল একটা খেজুরের গুড়ের মন্ডা পাওয়া যায়, কিন্তু তা শুধুমাত্র শীতের সময় পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আমরা তা পাই নাই। বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভ্রাতৃদ্বয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করেন। রামেন্দ্রনাথ বলেন, জমিদার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেন, সেখানে আগত অতিথিদের মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো। উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিদেরকে মুক্তাগাছার জমিদার বাড়িতে আপ্যায়ন করা হয়েছে এই মন্ডা দিয়ে। রাশিয়ার জোসেফ স্টালিনকে মন্ডা পাঠালে তিনি মুগ্ধ হয়ে প্রশংসা করেন এবং পাকিস্তানের আইয়ুব খান একে পূর্ব পাকিস্তান কা মেওয়া বলতেন। আব্দুল হামিদ খান ভাসানী মন্ডার স্বাদে বিমুগ্ধ হয়ে তিনি চীনের মাওৎসেতুং এর জন্য নিয়ে গিয়েছিলেন। মাওৎসেতুং এর স্বাদের বিশাল প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এর ভূয়সী প্রশংসা করেছিলেন। ইন্দিরা গান্ধী দ্বিতীয় এলিজাবেথকেও আপ্যায়ন করা হয়েছে এই মন্ডা দিয়ে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কাদের সিদ্দিকী ও কামাল হোসেনের প্রিয় খাবারের তালিকা ছিল এই মন্ডা। ভাই কেমন লাগতেছে? আসলে আমরা প্রায় হচ্ছে 3 ঘন্টার মতো জার্নি করে জমিদার বাড়ি ঘুরে এই যে মন্ডা খাচ্ছি, আসলে অসাধারণ একটা, মানে কি বলবো, টেস্টটা সত্যি অসাধারণ। না খেলে আপনারা বুঝবেন না। এদিকে দোকানটা হচ্ছে অনেক খোলামেলা, কোনো আটোসাটো নাই, দেখেন অনেক খোলামেলা, পরিবেশটাও চমৎকার। আপনি আপনার বসার জন্য এরকম একটা ছোট টেবিল পাবেন, এখানে বসেই আপনারা মন্ডা খেতে পাবেন। আসলে অন্যান্য মিষ্টির দোকানের থেকে এই মিষ্টির দোকানের ধরনটা একেবারে আলাদা। এই হচ্ছে মন্ডা। শাকটা অসাধারণ, মানে কি বলবো, সন্দেশ, এটা মানে অনেকটা সন্দেশের মতো, সন্দেশ অনেকটা কি, এটা সন্দেশ। তো এখানে স্থানীয় নাম হচ্ছে মন্ডা, আর এটা সিরিয়াসলি অনেক মজাদার একটা মন্ডা, দুধের তৈরি, দুধের ছানা থেকে তৈরি।